কত লাখ লাখ টাকা মানুষের দিছি কোন খেয়াল আছে কোন খেয়াল নাই মনে হয় নাক টেনে ঘুমাইতেছে কোন খেয়াল নাই আজ পশ্চিম পাড়া যাওয়ার কথা ওই জায়গাটার কথা কইছে জায়গাটা আনতে হইব এই ওনা পাই লইয়া কিছু করতে পারতাম না এত কিছু কাল লাগে করি হ্যাঁ এত কিছু কালে করতাছি নেহা কই নেহা হ্যাঁ আব্বাজান হ্যাঁ আব্বাজান তোর ভাই কই ভাইয়া ঘুমাইতেছে এই তো ঘুমাই ঘুমাই দিন যাইব আর ইতিহাস পড়ার হিসাব রাখতে পারবি না বুঝছ না এইগুলা যা করি কাগলাই করি তোগুলাই তো করতাছি ভবিষ্যৎ লাগিয়া তুমি আমারে কেন বলতেছ তুমি তোমার পোলারে বলো ডাক দে রাখ দে তোর বাইরে ডাক দে ভাইয়া ভাইয়া আই কোথায় তুমি আপু ডাকে ভাইয়া আ কি সে আব্বা রাখছো আব্বা ডাকছো জমিনের মধ্যে ঘুমাই থাকলে রাজার গোলাও যাই শেষ হইয়া আর উঠছে অনেক আগে তো ফিরে শেষ হইলাম কও কি কর ওই উত্তর পাড়া কান্দার হইছে উত্তর কান্দার দলিল কই ও জমির আলীর জমির আলীর এটাই তো মনে হইতেছে সোফাতে দাঁত লাগাই দিব তোমার দাঁত লাগাই দেবা দিদি এটা তো কি জমির আলী সাত্তার আলী জমির আলী বাড়ি কর আব্বা জমি আলী কোনটা ওই যে গ্যাস সবজেটা মাইনে মেরে রয়েছিলাম এটা তোর ভাই কারণে কাম বেশ করবো আর হয় বেটা ভাই ভাত ভাইয়া বেশি কথা কর এই যে এই যে দাও আর তো চলে চলি এই দিন গিয়ে তো লইলাম না শুতে দিতে তো নাই বাড়ি লইছো না হ্যাঁ দাও হ্যাঁ দিয়া দিয়া এই ইতি চালিটা ইতি চালি ইতি চালিটা ভাই ভাত আর আব্বা চাইতেছো তো এখন কত গুতাগুতি করবো কাউ গুতাগুতি করে তো পারতাছি না আমার লাগে তো কত কথা ভালো আব্বা ওই যে জমির আলী আছে না জমির আলী তার সাথে তিনটা কিস্তি দেয় নাই এই তুই চুপ থাক খালি ব্যাস লাগানোর জন্য ব্যাস আমি লাগাই খালি তো টিয়া দিলাম টিয়া দিই কই কোন টিয়া বুঝে গেছস কালকে টিয়া দেই না ও কালকে তো টাকা দিছেন রাতের বেলা ঠিক হ্যাঁ 5 লাখ যাও রে তুমি চোর মনে করো তোর বাবা কামনা জানো তুই হয়ে গেছে আগামী মাসের 15 তারিখ দিবি না দিতে পারছ না তা তো বুঝেছি সব কিছু আমি লইলাম যা
মানুষের টিকেটও দেয়া বন্ধ করে দিবি ঠিকই কইছ আব্বা আসসালামু আলাইকুম মাদ্রাসা ওয়ালাইকুম আসসালাম কি গরিবের হাতি মারা ঘটনা কি মাদ্রাসা দেখে ব ব ব ব আমার তো সারে বলে আপনি আটকাই ছিলেন তা আমার তো যাওয়ার জায়গা নাই আর দেখো আমি তো আটকাই নাই এটা ভুল কথা কইলা তুমি আটকে গেছো হ্যাঁ তুমি আটকে গেছো মেন কথা হইলো তোমার ওই সব যা আশেপাশে যে জায়গা ওই মুই সব কিনে লাইছি আর মুই ভরত করবো না কেন ওই সব আর ওই একটু তোমার জায়গা রয়ে গেছে একটু জায়গা আমি কি করব কো তোমার তো কতবার কইলাম যে বেসো বেসো বেসবাও না আচ্ছা মাদ্রাসা মানে আপনি তো কিনার কথা কইছেন হ্যাঁ দেন আমি দরে রয়ে আছি তোমার কাছে কোনো ব্যাপার তোমার তো জায়গায় একটু সমস্যা আছে দেখা যায় কোন সমস্যা নাই আমার বসে আচ্ছা তোমার সলিড জায়গা তুমি মূর্খ নাই তুমি মূর্খ নাই বুঝো কিছু বেশি কথা কও এটা আমাদের কোনো ব্যাপার না এই যে এই যে জায়গাটা সমস্যা আছে তো আচ্ছা তাহলে এনে তোমার কত আটু 10 কাটা 10 কাটা দাও তুই বাবা 10 কাটা পুরো নাই দব ভাই জায়গা দলিল লিবিতে তো নাই পুরো 10 কাটা এই নে রাস্তা তো হইবে হনো বেশি কথা কইও না রাস্তা যাইবে পুহুরে যাইবে খালে যাইবে কত জায়গা টিকবে এই সব মিলে দিলে দেখো থাকবে থাকবে সাতকাটা 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 থাকবে জায়গা নেই দেই না হ্যাঁ টাকা পয়সা দিয়ে কিছু দিয়ে করো শোনো যেহেতু আইছো ঘুরে টুরিয়া এর আগে তোমার কইছিলাম জায়গা তো দেও নাই যেহেতু আইছো আর কিছু করার নাই শোনো মেন কথা কি আমি তো দয়ালু কি কস হ্যাঁ আমি আমার মানুষের দুঃখ কষ্ট শুনতে না আজ তোমার যে জায়গা এই জায়গা কিনবে না কেউ কোথায় থেকে কিনবে আমার ড্যাঙ্গাইয়া তোমার জায়গায় কিনতে যাইবে এ আমি এক কথা কও না কা কি কম মাদ্রাসা আপনি তো সব পুরো আমার খেয়াল হইছেন এন যেহেতু আর কারণ নেই কোনো গান যেহেতু আইছো আমি তো ঠকাইতে না কাও রে হ্যালো এই ফটো আছে যাও হ্যাঁ ফটো আছে হ্যাঁ রে 50000 কি করবেন মাদ্রাসা 50000 আপনি আগে না বলেন আমার 5 লাখ টাকা দিবেন কবে এই যে সেটা জমি কিনতে জানেন ব্যস না ওই সময় তো বলেন 5 লাখ টাকা দিবেন আরে বাবা এই সময় তো কইছ অনেক আগে তুমি সম্পত্তি দেও নাই এই সময় কত কি দেরামি হল্লা আরে আমি তো সব মুই কিনে লাই যাচ্ছে পাশে এখন মাঝখানে তোমার জায়গাটু না মা বসে রাখতে পারবো না আচ্ছা ব্যস মানে দেখ মানে তুমি কোন আইতে বাইরে কোন আইতে ঘর তুললো কি আমাদের মধ্যে কন্ট্রিবিউশন জায়গা আর কি রামন জায়গা কে নেই কারণ মোর জায়গার উপর তো তুমি যাইতে পারবা না যাইতে পারবা তুমি যে ঘর দুয়ার উঠাও ওই যে টিন বাস যাতেই উঠাও বেলি তুলিতে পারবা না কোনো সময় যাতেই উঠাও আমার জায়গা তোমরা যাইতে দিমু কারণ তোমার জায়গা তো আমার মাছ খানে আরে এটা রয়ে যান এটা পরে কিন্তু এটাও পাইবে না আচ্ছা থাক দেখ মানে কি কিরমরে জায়গা এই কিরমরে জায়গা নে আর বেসাই দেখ মানে আচ্ছা বাবাজি তুমি তোমার জায়গা যদি না দাও আসসালামু আলাইকুম ওয়া হনো আমি তো জোর করে রইতে পারুম না আর মেন কথা হইলো এই যে তোমার আশা আমার যে আশেপাশে জায়গা মাঝখানে তোমার জায়গাটু যেভাবে ভর্তি আছে সকালে গিয়ে দেখবা তোমার জায়গাই নেই বুঝছো এখন চিন্তা ভাবনা হইলে হরো চিন্তা ভাবনা করে দেখো জায়গাটু দিবা না কিনা 50000 তো দিছি আমি এবার দয়ালু মানুষের কষ্ট সইতে নি না যাব আমার তো আল্লাহ সম্পত্তি কম দেয় নাই এই এলাকার মধ্যে অতি সব সম্পত্তি আমার কি আর বড় যে চারিপাশে ঘিরে গেছে সকালবেলা কোনো তো অসুস্থ থাকবে আসুক থাক তাই না বাবাজি না যাও গান গা তোমার খারাপ আমার তো কপাল খারাপ না সব সম্পত্তি আমি কিনছি কেন আমার মাঝখানে তোমার জায়গাটু পড়ছে কেন আমি তো ওই সব তোমার জায়গার মাঝখানে জায়গাটু দিতে পারি না বয়ারেছেন গা জান না গা জান টাকা দিয়ে দেন
কত কষ্টের টাহা তাই না যাও যান আর জায়গা দিকে আবার ব্লুটুথ কোনো জায়গায় অবস্থা এনে আসেন আই আর এই ফাইল টিনে সব তো বেতার তো আচ্ছা আজকে যে আমার উপর জুলুমটা করলেন আমি শুধু আল্লাহ শুই গুনা আল্লাহ দিশা করব এই এই জ্ঞান যে নড়েন যে রইছে কাম আছে নড়েন না কোন মেয়া ভাগ কথা কইও না তোমার আমি ঠকাই না বুঝো 10 কাটা জায়গা তোমার 50000 টাকা দিয়ে দিলাম আর এই রাস্তা জায়গা যাইবে ওই পুইরে জায়গা যাইবে এই কাইটে তোমার কয়টু জায়গা থাকবে হ্যাঁ আবার আবার মাছখানে করছে কোন মেয়া না হ্যাঁ কাম কেন দিলাম তোমার 50000 টাকা দিলাম বুঝো তোমার ঠকাই নাই আর ঠকাইনি কেন কও কি ঠকাই নাই কারণ আশেপাশে মোর জায়গা এই মোর জায়গা ডেঙ্গাইয়া এই তোমার জায়গা কেউ কিনবে এরম কেউ আছে হ্যাঁ আর মিয়া আমার বাপের অত্র এলাকায় নাম ডাক আছে বুঝছেন আমার বাপের জায়গা ডেঙ্গাইয়া কেউ কিনতে হবে না এত বড় সাহস করে যে কেউ নাই জান কেন হয়েছে জান যাও 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 না আসলে তোমার দহর মনে যাও মানে তোমার আমার কাছে একটা কথা চিন্তা করবেন জুলুম করে ছেড়ে দিন বাঁচা যায় না মল্ল সাড়ে তিন হাত এত দামে তো কি করবেন মল্ল সাড়ে তিন হাত তোমার তো তখন 10 লাখ টাকা দিয়ে দিই তাইলে খুশি হইতো আর এই ফাইলগুলো ইয়ে রাখ আর সবাই শোন এই আলমারিতে ভরে তো এই লাগা আলমারিতে ভরে তো আচ্ছা যা ভিতর যা কি তুই কিছু কবি এদিকে আয় এই নেব আমি আবার বুজুর্গ মানুষ নামাজ কালাম পড়েন কই গেছিলি আবার গেলাম তো ওই মসজিদ কবির লোক কথা বলি মসজিদ কবির লোক কথা বলি গেছো এই মসজিদ আর ওই তবলি এ বাদ দে এতে কোনো ফায়দা নাই এ বাদ দিয়া এই যে মাঠে জায়গা যখন দখল করি এই সুদের ব্যবসা করি এদিকে মন দে যারা কামেলা কুদির একটা হাইবে ওদিকে মন দে তবলিক আর মসজিদ তবলিক আর মসজিদ ওদিকে আব্বা মানুষ তো মরণশীল মরতে হইবে আমরাও মরতে হইবে এই যে জমি জামা সুদ এই যে পড়তাছেন এগুলো কি আমরা লগ করবো দিয়ে দিন এ বেটা হ্যাঁ কেউ দিতে পারে এগুলা কাল লাগে করতেছে এই যে মরে যে এই যে ছোট ভাই যা বুইন্দা এ তো আমি নষ্ট করতেছে এই ওন জ্ঞানের কথা কইছ না এই কাল লাগে করি মানে তোর আমার তিনটা পুরো গেল তো গুলো কি তো করতে আছি আব্বা আমার সুদের টা মূল লাগবে মূল লাগবে না এখন সময় আছে বাবা বল এই সুদ এই ঘুষ এগুলো সব বাদ দেন দিনের পর তা হ্যাঁ নামাজ কালাম পড়েন আল্লাহ ডাকেন দেখুন আল্লাহ সব ঠিক করে দিচ্ছে নামাজ তো পড়ি নামাজ ছাড়া তাই নামাজ তো পড়ি আমনে তো আবার আনে রাগ হয় না নামাজে পড়ে তো মানুষ দেহাই না নামাজ পড়ে না মোর তিনটা গুণ কারণ না এর মধ্যে তুই বল বুঝছস অতিরিক্ত কথা কও মুই তোর বাপ মোর জ্ঞান দে চাইছে তো কো জন্ম দিছি মুই মোর জন্ম দাও নাই না বাবা মুই আমনে জন্ম দে মুই দে আমনে তো মোর জন্ম দেছেন আমনে তো এটা মোর শিখ না যা ওটা ইন দে আব্বা আমনে লাগে তো কথা কই পারব না আমনে মুরব্বী মানুষ এগুলো বাদ দেন আমার সময় আছে বাদ দেন এই সুদ মানুষের জমি দখল এগুলো বাদ দেন আমরা মরতে হইবে এগুলো বাদ দেন আমার সময় আছে আল্লাহ বিল্লাহ করে কবর আজাব যে কি এত আপনি বুঝেন না আব্বা বুঝবেন এই তিন উঠবি এই উঠবি আব্বা মুই তো না কথা পারব না ইত্রা এ দেখি একটা বেড়া যে কানতে আছে বেড়া যে যে 10 কাটা জমি আপনি তাহলে নিছেন 50000 টাকা বেড়া ধরাইতেছেন এই যে বেড়ার সুয়ের পানি পড়ছে এই বেড়া নিঃশ্বাসে তো আপনি ধ্বংসই দিবেন আমি বলতে পারতেছেন আপনি কি করতে আছেন ওটাই তুমি কথা বলে পারবই না এখন সময় আছে আব্বা ভালো আন ভালো আন আব্বা সময় আছে ভালো যেন সময় আছে মোর বলা মুই জন্ম দিছি মোরা জ্ঞান দেয় আর জুলু মরছি জুলু মরা জান্নাত হয়ে দিবে আজাব খরচ করতে হইবে